করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের শরীরের অবস্থা আগের চেয়ে ভালো আছে। সকালবেলা তাকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে এমনটা জানিয়েছেন তার চিকিৎসক। পুলিশ কমিশনার রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন। প্রতারণা চক্রে চারজনকে গ্রেফতার করেছে সিআইডি। জিনের মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করা, সাদা কাগজ থেকে টাকা তৈরি করার কথা বলে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে চক্রটি। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, অভিযানের সময় একটি প্রাইভেট কার, নগদ প্রায় 15 লাখ টাকা, 2টি ফেকু, লাল কালিতে আরবি লেখা কাগজ, মাটি পাথর জব্দ করা হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মেয়র আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বসুরহাট পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। গেল রাতে বসুরহাট বাজারে দুই গ্রুপের সংঘর্ষে আলাউদ্দিন নামের এক যুবক নিহত এবং 13 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে। এ সময় আহত হয় থানার ওসি সহ 6 পুলিশ সদস্য। বিগত সপ্তাহগুলোর তুলনায় দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 5.13%, যা আগে ছিল 4.98%। এদিকে স্বাস্থ্য সচেতনতা কমে যাওয়া ও সংক্রমণের হার বাড়ার আশঙ্কা করে মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে 3টি সতর্কতামূলক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টাপাল্টি দোষারোপ ও রাজনৈতিক আক্রমণে জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচার। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ময়দানে নেমেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দলে ভিড়িয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে দলটি। তবে জরিপ বলছে, ভোটের মাঠে অনেক শক্তিশালী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 23টি শর্ত দিয়ে এই অনুমতি দিয়েছে। পুলিশের অনুরোধে ঢাকা মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ করবে দলটি। গত 5 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থীরা 6 বিভাগে সমাবেশের ঘোষণা দেয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণে এক পরিবারের 6 জনের মধ্যে মিশাল নামে একজন মারা গেছেন। তিনি পেশায় পোশাক শ্রমিক ছিলেন। শেখ হাসিনা জাতীয় বায়ান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার রাত 12:30টার দিকে শহরের পশ্চিম মাসদায়ের পতেঙ্গায় ছায়াবিথী আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছিল। প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল উত্থাপিত বর্ণবাদ ইস্যুকে উদ্বেগজনক আখ্যা দিয়েছে ব্রিটিশ রাজপরিবার। রাজপরিবারের বিবৃতিতে দুঃখিত উল্লেখ করে এ সমস্যা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়। সম্প্রতি আমেরিকান একটি টিভি চ্যানেলে অপরা উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে অনাগত সন্তানের ত্বকের রং নিয়ে রাজপরিবার চিন্তিত ছিল বলে জানায় ডায়েজ অফ সাসেক্স মেগান মার্কেল। মিয়ানমারে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এর একজন নেতা পুলিশি হেফাজতে মারা গেছেন। জাও মিয়াত লিনকে সোমবার ইয়াঙ্গুনে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছে, নিহতের তলপেটে বড় ক্ষত রয়েছে। এদিকে মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আবারও ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর মধ্যেই দেশব্যাপী চলছে বিক্ষোভ। উইফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে দ্বিতীয় লেগে পোর্তোকে হারিয়েও অ্যাওয়ের গোলে হেরে শেষ 16 থেকে বিদায় নিল জুভেন্টাস। হেরে গিয়েও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পোর্তো। ঘরের মাঠে জুভেন্টাস জয়ী হয় 3-2 গোলে। দিনের অপর খেলায় বরুশিয়া ডর্টমুন্ড ও সেভিয়ার ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। প্রথম লেগে 3-2 গোলে বরুশিয়া জয়ী হয়, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের।